কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যাব হচ্ছে শাশুড়ি মায়ের বাসায়, আর সব কাজ কাম রেডি করে ফেলছি, গুছিয়ে নিয়েছি, ঘর দুয়ার রান্না করে নিয়েছি। যেহেতু বোন থাকবে, আমার বোন যাবে না, তো ওর যেহেতু অফিস আছে সেজন্য ও যাবে না, আর ওর জন্য কিছু তরকারি রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি। একটু গরম দিয়ে খেতে হবে, কিচ্ছু করার নেই, ও আর আয়েশা রান্না করতে পারবে না ক্লান্ত শরীর নিয়ে। তো সেই জন্যই আমি রান্না করে দিয়েছি কিছুটা, আর ও তারপর ডিম ভেজে খেয়ে নেবে। আমরা দুই একদিন থাকবো, তারপর চলে আসবো। আর অবশ্যই শাশুড়ি মায়ের বাসায় যেয়ে ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটুকু পারি। তো আমার ব্লগটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় প্রতিদিন ভিডিও দিলে। তো চলুন ঘরটা কীভাবে গুছিয়ে নিলাম দেখাচ্ছি আপনাদেরকে। আর এই ফোনটা বোনের কাছে থাকবে, যেটা দিয়ে আমি আজকের ব্লগটা দেবো, আর পরে হচ্ছে আপনাদের বাইয়ার ফোন দিয়ে দেবো, কারণ আমার বোন যেহেতু ফোন ইউজ করে না সেই জন্য ওর কাছে দিয়ে দেবো। ওর আগে একটা ফোন ছিল, ওইটা নষ্ট হয়ে গেছে, তারপর থেকে আর ফোন ইউজ করে না। তো এই জন্য ভাবলাম যে ওর তো একটু, আমি বাসায় থাকলে দেখা যাচ্ছে এটা দিয়ে ইউটিউব দেখে একটু ভালো লাগে, সবার ব্লগ দেখে, তো সেই জন্য ভাবলাম যে ওর কাছে এই ফোনটা রেখে যাবো, আর আপনাদের বাইয়ার ফোনটা দিয়ে আমি আপনাদের সাথে আমার ব্লগ শেয়ার করব। তো চলুন কী কী রান্না করছি সেটা অবশ্যই দেখাবো। আর আরেকটা কথা বলে নিই, আর আমি শাশুড়ি মায়ের বাসায় কেন যাচ্ছি, আমার শাশুড়ি মা হচ্ছে আমার নানি শাশুড়ির বাসায় যাবেন। তো নানি শাশুড়ির বাসায় কেন যাবেন, মেনলি হচ্ছে যেহেতু দেবরের বিয়ের বয়স হয়েছে, অবশ্যই বিয়ে শাদী করাইতে হবে, তাই না? তো একটা মেয়ে দেখার আছে, সেই জন্যই যাবে। আর আমার শ্বশুরও চলে যাবে, যার জন্য হচ্ছে বাসাটা একা খালি, তো ওই জন্যই আমাদেরকে যেতে বলেছে, তার জন্য আমরা যাব। তো আপনাদের ভাইয়া হচ্ছে অফিস থেকে ছুটি নিয়েছে, আর ওই জন্যই, তো আমি তো আর একা থাকতে পারবো না, সেই জন্য সে ছুটি নিয়েছে আমার, যেহেতু আমি এখন অন্যরকম একটা অবস্থায় সেই জন্য ছুটি নিয়েছে। যদি আমরা দুজন না থাকতাম, আমার অনাগত সন্তান আমি, তাহলে হয়তো আমাকে একা রেখে আসতে পারতো। তো আপনাদের ভাইয়াও ছুটি নিয়েছে, আর আমার হাজব্যান্ড অনেক দিন পর অফিস থেকে ছুটি নিচ্ছে, কখনো সে ছুটি নেয় না, তার যখন বন্ধ দেয় অফিস থেকে, নিজস্ব একটা বন্ধ থাকে অফিসের সোমবার অথবা মঙ্গলবার, তখনই শুধু বন্ধ করে, তাছাড়া আমার হাজব্যান্ড কখন অফিস ফাঁকি দেয় না। তাই ওই জন্যই আর কি আমার হাজব্যান্ড ছুটি নিয়েছে, তো অনেক দিন পর, আমাদের বিয়ের প্রায় অনেক দিন পর অফিস থেকে ছুটি নিল, আমার অনেক ভালো লাগতেছে। তো বন্ধুরা চলুন, অনেক কথা বললাম, আর বলতিটি হলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। তো এখানে কী কী রান্না করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বোন বললো সেমাই খাবে, তার জন্য সেমাইও রান্না করলাম, দুধ বোনও নিয়ে আসছে আর হাজব্যান্ডও নিয়ে আসছে, তাই আমি খাবারের জন্য গরম দিয়ে নিলাম। তো চলুন সকালের নাস্তাটা আগে সেরে নিই, তারপর হচ্ছে রান্না। তো এই বিস্কিটটা আনছে হাজব্যান্ড, আর বিস্কিটটা খেতে অনেক মজা, বিস্কিটটা দিয়ে নাস্তা সেরে ফেললাম, আর চা ছিল ডিম সিদ্ধ। তো এই ছিল আমার নাস্তায়, আর হাজব্যান্ড কী কী বাজার আনলো সেটা দেখাচ্ছি। ডিম আনছে, তো ডিমটা তো আমার রেগুলারই এখন রাখতে হয়, যেহেতু ডাক্তার ডেলি প্রতিদিন আর কি দুইটা করে খেতে বলছে, সকাল আর বিকাল চারটা, মানে একালি ডিম আমার খেতে হবে, বেবির ওজন খুবই কম সেই জন্য, আর দুধ হাফ কেজি করে খেতে বলছে। তো খাওয়া হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রিজিকে রাখছে তাই খাবো, কিছু করার নেই, যতটুকু আমার হাজব্যান্ডের সামর্থ্য আছে ততটাই আমাকে খাওয়াবে, তাই না? আর এখানে হাজব্যান্ড রাত্রে কিছু সবজি নিয়ে আসছিলো, মুখির ছড়া, ফুলকপি এবং টমেটো, ধনে পাতা, তারপর হচ্ছে সিম, আরও অনেক কিছুই আনছে টুকিটাকি। তো এগুলো আমি কেটে নেব রান্নার জন্য, আর যেহেতু শাশুড়ি মায়ের বাসায় যাব, বোনকে একটু কিছু রান্না করে দিয়ে যাবো, সেই জন্যই আর কি এত ঝামেলা। আর আজকে আমার কাজকাম গুছাইতে অনেক লেট হয়ে গেছে, প্রায় 3:30 বেজে গেছে, আর আমি আজকে, আল্লাহ আমাকে মাফ করুক, আজকে নামাজ পড়তে পারিনি জোহরের, তো আল্লাহ যেন অবশ্যই মাফ করেন। আর আমি যেহেতু প্রেগনেন্সি অবস্থায় ক্লান্ত শরীর নিয়ে আর কি আমার খুব বেশি একটা ভালো লাগে না,
কাজ করতে অনেক ক্লান্ত লাগে। তো ওই যে বললাম ডিম সিদ্ধ আর বিস্কিট আর চা ছিল, তো চাটা চুলাই ছিল ওই সময় আমি আর আপনাদেরকে শেয়ার করতে পারিনি, নাস্তাটা সেরে নিলাম ওইগুলা বের করে। তো একটু ঠান্ডা ঠান্ডা টাইপের ছিল আর যেহেতু ঠান্ডা লেগে যেতে পারে আমার ঠান্ডার একটু প্রবলেম আছে, তো সেই জন্য আমি একটু ওইগুলো পরে কাটলাম বাইরে বের করে। নাস্তাটা শেষ করে ওইদিকে দুধ বসিয়ে দিলাম, তো তরকারি কাটা শেষ। আর যেহেতু শাক ছিল অনেক, লাল শাক ছিল, তো শুটকির তরকারির জন্য একটা কেটে নিলাম। আর এখানে মাছ বের করে নিলাম, শিম দিয়ে রান্না হবে, টমেটোও কেটে নিলাম, আর হচ্ছে ফুলকপি রান্না করব। তো শিমটা হচ্ছে শুটকিতে দিয়ে দিয়েছি, অল্প কেটেছিলাম, আর অল্প হচ্ছে আমি ফুলকপিতে দিয়েছি, আলু দিয়েছি, আর টমেটোটা দিয়ে সুন্দর করে একটা তরকারি রান্না করব। আর লাউ শাক ভাজা আর হচ্ছে শিম, তো আরও অনেক কিছু রান্না করছি, এটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম, কেননা এত কিছু তো আর শেয়ার করা যাবে না আর ব্লগটা বেশি বড় হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি ভিডিও করে এডিট করে আপলোড দিতে দিতে আমার অনেক সময় চলে যাবে, তো আমি তো আবার বের হতে হবে সন্ধ্যার আগে আর কি যেতে বলছে শাশুড়ি মা, কেননা প্রেগনেন্সি অবস্থায় সন্ধ্যাবেলায় তো আর কোথাও যেতে নেই, সেটা তো অনেকেই জানেন। তো লাউ শাকটা হচ্ছে বসিয়ে দিলাম দুধটা হওয়ার পরে, তো আদা বাটা রসুন বাটা আর লবণ দিয়ে দিলাম। আর লাউ শাক খেতে তো আমার খুব অনেক অনেক ভালো লাগে, অনেক কি বলবো বলার মতো না। আর তাজা শাকটা হলে তো আমার কাছে, লাউ শাকটা যদি তাজা হয় অনেক সুন্দর কড়া কড়া টাইপের, একটু কুচি টাইপের যে পাতাগুলো হয় সেগুলো খেতে খুব মজা লাগে। তো লাউ শাক কিন্তু আমি বাগার দিয়ে দিয়েছি, আর শুটকিটা বসিয়ে দিলাম, আর রসুন ছেঁচে, আর এই হাতের শুটকি ছিল, এটা নিজের হাতের দেওয়া। তো এই হাতের শুটকিটা আমি কোথায় পেলাম সেটাও বলে দিচ্ছি, আমার বান্ধবী দিয়েছে, ওইটা হচ্ছে নেত্রকোনার শুটকি। তো শাশুড়ি মায়েদের বাসা যেহেতু নদীর পাশে গ্রাম অঞ্চলে, ওনারা শুটকি দেন, তো বয়ম বড়ে শুটকি দিয়েছে ওকে, তো আমি আমাকে বলেছিলো যে শুটকি নিয়ে খেও। তো যেহেতু শুটকির তো আনাজটা বের করে নিলাম, আমার ঘরে যদিও অনেক রকমের শুটকি থাকে, তো ওই দিন হাতে শুটকি দিয়ে রান্না করলাম, খেতে খুব দারুণ হয়েছে। ফুলকপির ডাঁটা, লাল শাক, মুখের ছড়া, শিম এবং অনেক কিছু আলু, আরও অনেক কিছু দিয়ে, বেগুন দিয়ে শুটকি তরকারিটা রান্না করেছি, খেতে খুব মজা হয়েছে। আর এখন বসিয়ে দিচ্ছে হচ্ছে ফুলকপির তরকারিটা, আর ফুলকপির তরকারিটা কার্পু মাছ দিয়ে রান্না করব। তো আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম, কেননা আমি ব্লগটা বেশি বড় করতে চাইনি সেই জন্যই। তো ওই চুলাই তরকারিটা দিয়ে, আর এখানে দুধ জাল করে আমি হচ্ছে, পানি চলে গেছিলো আমাদের মোটরের, তো কী করবো মোটর ছাড়তে গেছি আর এদিক দিয়ে আমার দুধ পড়ে গেছে, তো বেশি একটা পড়ে নাই, যদি উপরের দিক দিয়ে উঠতেছিলো, আর এমনি আমি চলে আসছি এসে, তারপর ডিম করে দিলাম। তো বোনের জন্য সেমাই আর কি রান্না করে দিয়ে দিলাম, তো কিশমিশ দিলাম, আর আগেই আমি চিনি, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছিলাম। আর আমি মিলিমিটার যে প্যাকেটের দুধটা আছে সেটা দিয়ে রান্না করছি সেমাইটা। তো বোন অনেক দিন ধরে বলতেছিল আমার আসলে আগের মতো মুড থাকে না রান্নায়, যে একটা স্পেশাল কিছু করি, তারপরে চেষ্টা করি যতটুকু, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যতটুকু ভালো রাখছে। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর আমার পাশে থাকবেন, আশা করব অন্যদের মতোই। রান্না শেষে চলে আসলাম দেখাইতে, তো এখানে হচ্ছে শুটকির তরকারিটা আর সেমাই আর হচ্ছে লাউ শাক ভাজা, তো এটা হচ্ছে আমরা খাবো, আর ওর জন্য আলাদাভাবে রান্না করছি, তো সেটা আর আমি শেয়ার করলাম না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর আমারও সময় খুব কম, তো এডিট করে ভিডিওটা আপলোড দিতে হবে সেই জন্যই শেয়ার করলাম না। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে থাকুন সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।